এবার আনন্দ আড্ডা। প্রিয় দর্শক, চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা আব্দুল্লাহ সেন্টুর কাছে। ভাই, আবারও ফিরলাম আপনার কাছে। শুরুতেই যেটি বলছিলেন যে বাংকার বয়ের মাধ্যমে আমরা আপনাকে পেয়েছি, তো বাংকার বয়ে হচ্ছে কাজ করার, বাংকার বয়ে আপনি কীভাবে যুক্ত হলেন সেই অভিজ্ঞতাও জানবো, এবং শুরুতেই জানতে চাই যে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল। এই শিকার অভিজ্ঞতাটা খুবই ভালো, আর কাজ করার অভিজ্ঞতা অসাধারণ, কারণ সবাই আমাকে ভালোবাসে, সবাই স্নেহ করে, সেই স্নেহ ভালোবাসার মাধ্যমে আমাকে অনেক কিছু শিক্ষাটা দেয় বা শেখানোর চেষ্টা করে, আমি সেটা উপভোগ করি। এক কথা অসাধারণ অভিজ্ঞতা। বাংকার বয়ের সাথে যুক্ত হয়েছিলেন কীভাবে আপনি? খুবই একটা কাকতালীয়ভাবে, যেমন আমি হঠাৎ করে মুন্না ভাই আমাকে ফোন করলো, আমি বাসায় ছিলাম, যে তুমি কোথায়? আমি বাসায়। হ্যাঁ আসো না। গেলাম আমার বাসার এখান থেকে, উনি আমাকে রিসিভ করলো, ফিল্ম নোয়ারে গেলাম সাকিবের অফিসে, ওখানে গিয়ে ধীমান ভাইয়ের সাথে আমার কথা হয়, পরিচয় হয়। ধীমান ভাই আমাকে স্ক্রিপ্ট সম্পর্কে, আমার চরিত্র সম্পর্কে বলে, আমি চরিত্রটা যখন উনি বলে তখন আমি দেখতেছি আর কি, আমার চোখে ভাসতেছে। তারপর ওই দিনে আমাকে স্ক্রিপ্ট দিয়ে বলে যে এটা একটু পড়ো, পড়ে কীভাবে কী করতে হবে একটু আমাকে, তোমার কী প্রশ্ন জাগে বা কী হয় না হয় আমাকে একটু পড়ে তুমি জানাবা। তারপর আমি এটা নিয়ে আসলাম, আসার পরে পড়লাম, পড়ার পরে আমার অনেক প্রশ্ন জাগছে, আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম, আমি যা প্রশ্ন করছি তার থেকে অনেক বেশি আমাকে সে দিছে। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমার অজান্তে তারা অনেকে, যেমন শাকিব ভাই ফিল্ম নয়ারের, অনিম ভাই, শান্ত ভাই, রাফি ভাই, সনেট ভাই, আরও অনেকে ছিল, সবাই ধীমান ভাইকে ভরসা দিছে যে ওকে নাও তুমি পারবা। উনি কনফিউজিং ছিল যে আমি পারবো কি পারবো না সেই জায়গা থেকে, তখন তো উনি নিল। নেওয়ার পর আমাদের টানা 2 মাস রিহার্সাল ছিল, রিহার্সালের পরে আমরা শুটে যাই। তারপর যখন আসে আমি ভাবতে পারি নাই যে দর্শক এভাবে আমাকে ভালোবাসা দিবেন, এভাবে আমাকে, আমি এটা রিলিজ হওয়ার পরে সবাই আমাকে বাংকার বয় নামেই চিনে। আচ্ছা, আমার নাম আমি ভুলে গেছি। বাংকার বয়ে দুর্দান্ত অভিনয় আপনার দর্শকরা পেয়েছেন, তো জাগোবাহী অ্যান্থোলজির একটি গল্প বাংকার বয়, তো এটির গল্প দর্শকরা তো জানেন, আমি একটু ছোট করে আপনার মুখ থেকে দর্শকদেরকে একটু শোনাতে চাই, এটির গল্পটি কি ছিল? মুক্তিযুদ্ধ ভিত্তিক। আচ্ছা, অ্যান্থোলজি সিরিজটা জাগোবাহী, এটার আমাদের যুদ্ধের 3টা প্রেক্ষাপট নিয়ে এই গল্পটা, এই সিরিজটা, যেমন শব্দের খোয়াব সিদ্দিক আহমেদ ভাই করে তৈরি করেছিলেন পরিচালনায়, তো এটা হলো 1952 সালের ভাষা আন্দোলন নিয়ে। তারপরে লাইট ক্যামেরা অবজেকশন অনিম ভাই, এটা হলো 1970 সনে জহির রায়ান যে একটা আপনার ইয়া করলো না, সেন্সরশিপ নিয়ে যে একটা ঝামেলায় পড়লো ওইটা নিয়ে। তারপর আমারটা যেটা বাংকার ভাই 1971 সনের মুক্তিযুদ্ধের একটা দৃশ্যপট দেখানো হলো আর কি। আপনি বাংকার বয়ে কোন চরিত্রে অভিনয় করেছিলেন? আমি বাংকার বয়ে বাংকার বয়, আচ্ছা, যে ছেলেটা ওইটা, এবং তার চরিত্রের নাম ছিল আকবর, আকবর চরিত্রে আমি অভিনয় করেছিলাম। তো সেই জায়গা থেকে কি বলবো যে প্রথম কাজ, প্রথম প্রতিটা জিনিসে অনুভূতি থাকে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সেই জায়গা থেকে আমারও সেই রকম ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল, শিখার চেষ্টা ছিল, আগ্রহ, একদমই তাই। সেই জায়গা থেকে বলবো যে সবাই, আমরা তো একলা একটা কাজটা করতে পারি না, সবাই যখন একত্রিত হয়ে একটা কাজ করার জন্য নামি তখনই কাজটা ভালো হয়। তো সেই জায়গায় বাংকার বয় বা জাগোবয় সিরিজে প্রতিটা মানুষের একটা ভালোবাসা ছিল, একতা ছিল যে কাজটা আমরা ভালো করতে চাই। তো সেই জায়গা থেকে একটা কিছু করার চেষ্টা করেছি, জানি না এখন দর্শক সেই কাজটা অসাধারণ মানুষ, যে ওনার সাথে আমি কাজ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান। যে শুধু ওনার সাথে না, আমি এখন পর্যন্ত যাদের সাথে কাজ করছি প্রতিটা মানুষ আমাকে এত সহজভাবে, এত সুন্দরভাবে গ্রহণ করছেন, এত সুন্দরভাবে আমাকে দেখিয়ে দিচ্ছেন, আমি কি বলবো, এখানে আসলে বলার আমার ভাষা নেই, যে আমি সেই জায়গা থেকে খুবই ভাগ্যবান। বাংকার বয়ের পরে আপনি আর কোন কাজটি করেছেন এখন পর্যন্ত? বাংকার বয়ের পরেই একটা কাজ করি, ম্যাসমেট, জন মিল্টন ভাই। আচ্ছা আচ্ছা, ওইটা আমাদের শুট শেষ, তারপরে আবার করলাম হ্যাপি বার্থডে চরকিতে, তারপরে তো করলাম আবার কারাগার, কারাগারের পরে শুক্লপক্ষ, শুক্লপক্ষের পরে আবার পুনর্জন্মত্রী।
কারাগারের মতো অনেক জনপ্রিয় ওয়েব সিরিজে আপনি কাজ করেছেন, তো কারাগারের সাথে যুক্ত হওয়া হয়েছিল কিভাবে? কারাগারের সাথে যুক্ত হওয়া আসলে শাওকি ভাই যখন স্ক্রিপ্ট বা ওইটা পায়, তা উনি আমার জন্য এই চরিত্রটা অফার করে বলতেছে যে তুমি তো অনেক বড় হয়ে গেছো, তুমি তো অনেক বড় হয়ে গেছো, এখন তুমি এত ছোট একটা চরিত্র করবা কি না, আমার ভয় লাগতেছে তোমাকে বলতে। আমি বলছি ভাই কি বলেন, আপনি যে চরিত্রটা বলছেন আমার কাছে খুবই ভালো লাগছে, তা আমি এই চরিত্র অবশ্যই করবো, কেন করবো না। সেই জায়গা থেকে যখন আমরা চরিত্রটা করতে যাই, আমি যতটুকু না দেই তার থেকে বেশি আমাকে আরও দেয় শাওকি ভাই, পুরো টিম কিছু কিছু জিনিস আমাকে এমনভাবে দৌড়িয়ে দেয়, এটা করো এটা করো এটা করো, আমি খুবই মজা পাইছি। আফজল হোসেনের মতো গুণী অভিনেতার সাথে আপনি স্ক্রিন শেয়ার করেছেন, কেমন লেগেছিল, আপনার প্রস্তুতিটা কেমন ছিল তখন? প্রস্তুতি কারাগারে তো ওনার সাথে আমার দেখা হয়নি, কিন্তু আপনারা একটা সারপ্রাইজ পাবেন, সেই সারপ্রাইজটা না বলি কিন্তু একটা পাবেন, কিন্তু দুর্দান্ত ভালো মানুষ, আর উনি তো আজকে না আমার জন্মেরও আগের, আমার মা বাবার বলা যায় কি তাদের তারকা, তাদের সময়কার, হ্যাঁ তাদের সময়কার, তাদের তারকা, তাদের পছন্দের মানুষ। তো সেই জায়গা থেকে তার সাথে আমি কাজ করতে পেরে যে কি বলবো, যে আমি যে সৌভাগ্যবান বা অনেক কিছু শেখার বা ওনাদের মতো মানুষের স্পর্শে যাওয়া আসলে একটা সৃষ্টিকর্তার একটা বড় দান। এখন পর্যন্ত কতগুলো ওয়েব সিরিজ করা হয়েছে আপনার? ওয়েব সিরিজ তো বলি করলাম, বলিতে যদিও খুবই ভালো ছিল মজার, শঙ্কর দাস গুপ্তে, তারপর কারাগার করলাম, এই দুইটা ওয়েব সিরিজ, আর অ্যান্থোলজি সিরিজ জাগো ভাই, এই আর সামনে শুক্লপক্ষ ওই ফিল্ম। আচ্ছা, পুনর্জন্ম তিনের কথা একটু জানতে চাই, আফরানিশুর মতো গুণী অভিনেতার সাথে আপনি কাজ করেছেন, তো কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল, কাজটির সাথে যুক্ত হওয়া হয়েছিল কবে? আমরা তো শুক্লপক্ষ পুনর্জন্ম আগে শুক্লপক্ষ করলাম। আচ্ছা, তো যখন ওইটা করি, ওইটার করার পরে ওইখান থেকে তো প্রথম নিশোভাইয়ের সাথে আমার এক পরিচয় আগে থেকে পরিচয় ছিল, হ্যাঁ, কিন্তু কাজ করা হয় সাথে কাজ করা হয়ে ওঠেনি। তো সেই জায়গা থেকে প্রথম কাজ, প্রথম যেদিন উনি সেটে আসে, আমি একটু যে আমাদের যেখানে ছিল আমি চেয়ারে বসে ঘুমাইছি, পরে ঢুইকে বলছে কিরে ঘুমাস নাকি, আমি বলতেছি যে না ঘুমি নাকি, লজ্জা পাইছ, আমি মুখ ঘুরে ইচ্ছা করে একটু, হ্যাঁ হ্যাঁ, খুবই মজার মানুষ, খুবই যে স্নেহ করে। তারপরে ঢুকার পরে বসলো, একটু ফ্রেশ হলো, পরে বলতেছে, উনি আমাকে বলতেছে চল রিহার্সাল করি, চলেন ভাই সমস্যা নেই রিহার্সাল করি, আমি তাহলে এটা পছন্দ করি। পরে দুজনে রিহার্সাল করলাম, আমার ভুল হচ্ছে মাঝে মাঝে রিহার্সাল, আমার অনেক ভুল হচ্ছে, উনি আবার ধরে দিচ্ছে যে এটা করো এটা করো, হ্যাঁ খুবই ভালো। এক কথায় অভিজ্ঞতা, যে প্রতিটা মানুষ বললাম না, এক প্রথমেই বলছি যে আমার ভাগ্য যে সবাই আমাকে স্নেহ করে অনেক কিছু দেওয়ার চেষ্টা করে, আর আমি এটা নিতে চাই। অভিনয় জীবনে শুরু হয়েছিল কবে? অভিনয়ের জীবনটা যদি বলি, জন্মের পর থেকে আমি শিল্প সংস্কৃতির সাথে জড়িত। আচ্ছা, কারণ আমি বেড়ে যখন জন্ম হওয়ার পর থেকে আমার ফ্যামিলিতেই ছিল আর কি, যে কাওয়ালি মারফতি বা আমার বাড়ির উঠোনে এক সময় বিভিন্ন মারফতি কাওয়ালি গান হতো, অনুষ্ঠান হতো, যে বনের মধ্যে বসে যে খ্যার বলি বা কেউ খর বলে আমাদের ওই জায়গা থেকে আঞ্চলিকতায়, তা ওইটার উপরে যখন শীতের রাতে সবসময় হতো ওইটার সাথে, পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে দাদু মা বিভিন্ন মাজারে বা বিভিন্ন ওই যে আপনার বাড়ির ভেতরে হয় না আসর গানের আসর বসে, ওইগুলোতে যাওয়া হতো। তারপর আমার নানু বাড়িতে একটা মাজার ছিল, ওইখানে ওরস হতো, সেই ওরসে আমি প্রতি বছর যেতাম আর কি। যখন ব্যান্ড পার্টি আসতো না, ব্যান্ড পার্টি, তখন আমি ওই ব্যান্ড পার্টি যত দূর থাকতো রাস্তা থেকে নাচতে 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 এসে সাথে করে, হ্যাঁ নাচতে 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 একদম মাজার এসে 10টা না 20টা রাউন্ড দিত, তখন আমি অনেক ছোট, আমি তাদের সাথে সাথে রাউন্ড দিতাম। আচ্ছা আচ্ছা, রাউন্ড দিতাম। তো সেই জায়গা থেকে আস্তে 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 সিনেমা দেখা হতো, যে টিভিতে বা আগে তো যখন আমার রেডিও পেয়েছিলাম, তো রেডিওতে বিভিন্ন সংলাপ টংলাপ শোনা হতো, এখানে যখন আস্তে টিভি আসছে, তো ওই টিভি থেকে অভিনয় দেখার পরে মাঝে মাঝে ইচ্ছে হতো যে আমি যদি করতে পারতাম, আমার লজ্জা লাগতো, তখন আমার খুবই লজ্জা লাগতো, আমি আড়ালে গিয়ে বাড়িতে শাড়ি উঠোনে শাড়ি নাড়া থাকতো না, তো শাড়ির আড়ালে গিয়ে আলাদাভাবে আমি নিজে নিজে চেষ্টা করতাম, গানের সাথে নাচতাম। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে যখন ভেতরে একটা পোকা তৈরি হলো যে এটা করতে চাই। এক কথায় বলতে গেলে একদম সংস্কৃতি মনা একটি পরিবার থেকে আপনি বেড়ে উঠেছেন। এখন একটু জানি মঞ্চের সাথে যুক্ত হওয়া হয়েছে আপনার কবে? মঞ্চ, আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন একটা অনুষ্ঠানে কাকতালীয়ভাবে একটা প্রোগ্রামের জন্য 10 মিনিট আগে আমাকে বলা হয় একটা নাটক করো, তৈরি নাটক করলাম প্রোগ্রামে 10 মিনিট আগে, তার আগে আপনি জানেন না, তো ওই নাটক তৈরি করলাম,
করার পরে একটা জায়গায় আবার শো করলাম, শো করার পরে আবার থিয়েটারের লোক নিবে, আর থিয়েটারের লোক নেওয়ার সময় আমাকে বলছে আমি অডিশন দিতে গেছি আমার দল নিয়ে। তখন তো জানি দলও ছিল, মানে আমি আমার মতো ছেলেদের দিয়ে তৈরি করছি, তখন আমি বুঝি না নাটকের বা কোনো কিছুই বুঝি না, দেখে দেখে যে টিভিতে অভিনয় মঞ্চ এগুলো আমাদের, আমরা তো প্রতি শুক্রবারে মঞ্চে যে নাটকগুলো হতো বিটিভিতে দেখানো হতো ওইগুলো দেখতাম। তো সেই জায়গা থেকে যখন ওই যে অডিশন হয় তো আমি গেলাম, 153 জন ছিল অডিশনের মাধ্যমে, চন্দ্রবতী থিয়েটারে যুক্ত হই তৃতীয় হয়ে, তৃতীয় স্থান অধিকার। সেই জায়গা থেকে 2009 সালে আমার থিয়েটারের যাত্রাটা শুরু, এই এই যাত্রা দিয়ে অভিনয়ের একটা পথ তৈরি হয় আর কি। এখন কি নিয়ে ব্যস্ত সময় চলছে এবং সামনে কি কি কাজ আমরা পেতে যাচ্ছি? এখন কিছু কাজ চলছে, কথা চলছে, আচ্ছা, সামনে আশা করি আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসব। আমি চেষ্টা করছি যেন, কারণ এখন তো আমার একটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, এই চ্যালেঞ্জটা উতরে যাওয়ার জন্য। একদম একদম। আমরা এবার একটু সাতাউ নিয়ে জানতে চাই, সাতাউর সঙ্গে আপনার যুক্ত হওয়া, কাজের অভিজ্ঞতা, এবং সাতাউ নিয়ে আপনি দর্শকদের কাছে কতটুকু আশাবাদী? সাতাউ আমার প্রথম চলচ্চিত্র, তখন আমি বাংকার বয়, কারাগার বা অন্য কোনো কিছু করি নাই। আচ্ছা আচ্ছা। সাতাউর অডিশন নেওয়া হবে, সাক্ষ্য শাহিদ ভাই এবং রিয়াজ ভাই আমাকে বলে যে একটা অডিশন নেওয়া হবে, ওনারা আমাকে ফর্ম ফিল আপের লিঙ্কটা পাঠায়, আমি ফর্ম ফিল আপ করি, ওখানে যাই, অডিশন দেই। অডিশন দেওয়ার পর আমি ভাবিও নাই যে আমাকে ডাকবে। আচ্ছা। তারপর ওনারা ফেসবুকে আমার নাম ঘোষণা করে যে সাতাউ চলচ্চিত্রের সাথে সংযুক্ত হলেন আব্দুল্লাল সেন্টু। তখন আমার খুবই ভালো লাগছে। তারপর আমার চরিত্র সম্পর্কে বললো, ছোট্ট একটা চরিত্র ছিল যে বলতেছে আপনি করবেন? আমি হ্যাঁ অবশ্যই করবো, কেন করবো না। তারপরে কাকতালি এভাবে এই গল্পে আমি অনেকটা জুড়ে আছি আর কি। আপনার সাথে সাতাউ আর কারা কারা অভিনয় করেছেন? সাতাউ অভিনয় করছেন ফজলুল হক, তারেক মাসুদ স্যারের যে রানওয়ে সিনেমাটা ছিল ওইটা যে রুহুল চরিত্রটা ছিল উনি, আর আইনুল পুতুল আপু। আচ্ছা আচ্ছা। আরও আছে সাক্ষ্য শাহিদ ভাই, বিনয় দা, সুপিন বর্মন, রেফাত হোসেন সৈকত, আরও অনেকে আছেন। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, অভিনয় নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা জানতে চাই। আমি এখন যা আছি, যে মানুষটা আছি, সেই মানুষটা থেকে জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের মাধ্যমে নিজেকে বাঁচতে বা নিজেকে প্রকাশ করতে চাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথি সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@banglavision.tv। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অক্ষমের লোভ আলাদিনের প্রদীপের গুজব শুনলেই লাফিয়ে ওঠে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজকের দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।